কারিনা কাইসার হয়তো কোনো একটা ঝামেলায় পড়েছে, বলছে যে চিনিস আমি কারমে চিনিস আসলে বলা লাগে না, কারণ আমার মনে হয় এটা মানে আই লুক টু মাচ লাইক মাই ড্যাড। হ্যাঁ, এটা আসলে মানে থাকে না যে ছোটবেলার থেকে আমাকে এরকম অনেকজন দেখলেই বোঝা যায় বা থাকে না যে, আর আব্বুর নাম নিয়ে তো ডেফিনেটলি আমি ফ্লেক্স করি, কোনো সময় কোনো ঝামেলা হলে সবার আগে মানে আমার গাড়িকে কোনো পুলিশ ধরছে বা অন্য কোথাও ঝামেলা হয়েছে বা যে কোনো জায়গায় যে আমার একটু থাকে না যে আই নিড দ্যাট কাইন্ড অফ একটু প্রেফারেন্স, একটু লাইন স্কিপ করা লাগবে, সাথে সাথে আই ডায়াল মাই ড্যাড। আর আব্বুর সাথে যেটা দেখা যায় যখনই কাউকে থাকে না যে আব্বুর সাথে ফোনে কথা বলাই দিছি, ওই ফোনটা রাখার পরে সে আবার নেক্সট এক ঘন্টা আমাকে আব্বুকে নিয়ে কথা বলবে যে সে এরকম জার্সিতে, তোমাদের টাইমে নাকি জার্সি এরকম পাওয়া যেত না যেটা এখন পাওয়া যায়, সবাই নাকি সাদা টি শার্টের উপরে তিনটা কালো দাগ আঁকতো কলম দিয়ে। তো এই স্টোরি গুলো বলতে বলতে আজকে ঠিক আছে আমার কাজটা এখন, আমি গালো গল্পটা শুনে তারপরে আমার কাজটা আদায় করি। আচ্ছা কাইসার ভাই, আপনাকে তাহলে প্রশ্ন, কে বেশি পপুলার, কারিনা কাইসার না কাইসার হামিদ? মানে এখন কোথাও যান যখন অবশ্যই আপনাকে চিনে, বাট এরকম কখনো হয় যে আরে ওই যে ছবি তোলার পরে বললো ভাইয়া আপনি কারিনা কাইসারের বাবা? আসলে হয়েছে কি, এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ, এখন মানে আমাদের সময় তো এরকম ফেসবুক বা ইউটিউব বা এরকম ছিল না, সেই সময় ছিল না, সেই সময় সবাই ওই কাগজে অটোগ্রাফ নিত অথবা ওই স্টুডিও থেকে ভাই কোনো মফস্বলে বা কোনো জায়গায় গেলাম ভাই একটু দাঁড়ান ক্যামেরাম্যান আসতেছে সে ক্যামেরা তুলতো, এখন তো খুব ইজি হয়ে গেছে মোবাইলে। তো কোথাও গেলে আসলে এখন হঠাৎ করে দেখা ইয়াং জেনারেশনের সময় দেখা যায় হঠাৎ করে স্যার আপনি কাইসার হামিদ না? জি জি, এই একটু ছবি তুলবো হ্যান তেন। তাই বলি আমি যখন খেলা ছাড়ছি সেই বয়সে তো তোমাদের হয় নাই, তো এরা সব টিনেজার সব এরকম, কারণ আমরা সব কারিনা কাইসারের ফ্যান, আপনার ভিডিও দেখি তার ভিউজ অনেক হয় মাশাআল্লাহ অনেক। অবশ্যই কারিনা, আপনি তো কন্টেম্পোরারি অনেক ইস্যু নিয়ে ভিডিওস বানান, বিয়ে বাড়ি, ভাবিরা কি বলে, অমুকের বিয়ে, কিন্তু ক্রিকেট নিয়ে এই যে বিপিএল হচ্ছে আপনি কন্টেন্ট বানান না কেন? কন্টেন্ট বানাই না মানে এখন কন্টেন্ট বানানোর জন্য তো একটা নলেজ থাকার লাগে। আমি যেমন আন্টিদের ভাবিদের ওই এক্সপিরিয়েন্সটা যে থাকে না যে অ্যাজ আ গার্ল হ্যাড টু ফেস মেনি কমেন্টস গ্রোয়িং আপ অ্যান্ড ইভেন নাও, তো ওগুলোর সাথে যেমন রিলেট করে যখন বানাই তখন অন্য মেয়েরাও রিলেট করতে পারে যে, কারণ সোসাইটি থেকে আমাদের কমেন্টসগুলো শুনতে হয়। বাট আসলে ক্রিকেট মানে থাকে না গ্রোয়িং আপ ইন আ ফ্যামিলি যেখানে সবসময় ফুটবল সেন্ট্রিক ছিল, ফুটবলটাই বেশি দেখা হয় যে, কারণ আমার ভাইরাও সবসময় ফুটবল দেখে, তো ওই দিক দিয়ে ক্রিকেটটা আই নো বাংলাদেশে খুব পপুলার, বাট আমাদের হাউস হোল্ডে এখনো ফুটবল ইজ মানে ভেরি পপুলার। তো যখনই কোনো ম্যাচ হয় আব্বু আসে, আমার ভাইরা একসাথে যখন দেখা হয় তখন দেখা যায় যে ওইটা নিয়ে বেশি আপডেটেড থাকা হয়। রানি হামিদের কথা আমরা জানি যে লেজেন্ড বললে আসলে কম হবে, সবাই তো বলে দাবার রানি, আপনার মা, আপনার ভাই স্কোয়াশ খেলতেন, হ্যান্ডবল খেলেছেন এক ভাই, আপনি ফুটবল খেলেছেন, তো ক্রিকেটের প্রতি কি কোনো রাগ নাকি, নাকি ক্রিকেট খেলবোই না আমরা কেউ? না না, ক্রিকেটে অ্যাকচুয়ালি আমার আব্বা যখন ছিলেন আর্মি অফিসে ছিলেন তো পোস্টিং ছিল পাকিস্তানে, আমার জন্ম তো এখানে পাকিস্তান কথা বলবো, পরে জন্মের সময় আম্মা যদিও সিলেট চলে এসেছিলো, আমার জন্মস্থান সিলেট, কিন্তু ছোটোবেলা থেকে আমরা সেখানে পড়াশোনা করছি, তারপরে স্বাধীনতার পর তো আমরা এখানে চলে আসছি আদমজি ক্যান্টে, তখন ক্লাস ফোরে থেকে শুরু করি, তো ওই টাইমটা কিন্তু মানে আমি ক্রিকেট খেলতাম বেশি, ক্রিকেট এবং হকি, ফুটবলটা কারণ পাকিস্তানে এতটা ইয়ে ছিল না। তো আসার পরে দেখছি যে এখানে বাংলাদেশে ফুটবল অনেক পপুলার, এবং আমি পরবর্তীতে সেকেন্ড ডিভিশনে আমি কিন্তু ক্রিকেট খেলছি ক্যান্টোনিয়ানে এবং সেকেন্ড ডিভিশন কামর স্পোর্টিংয়ে, অ্যাট দি সেম টাইম আমি সেকেন্ড ডিভিশনে ক্রিকেটও খেলতাম ফুটবলও খেলতাম, কিন্তু পরবর্তীতে দেখা গেছে আমার ব্রেক থ্রু হয়েছে ফুটবলে, কারণ আমি দেখলাম যে ফুটবল খুবই পপুলার, কিন্তু ক্রিকেট ওই সময় কেউ খেলতো না, এইটিজ নাইনটিজের কথা বলতেছি, ক্রিকেটও তো পরবর্তীতে এসে আমি 2000 পরে এসে যখন টেস্ট স্ট্যাটাস পেলো বা এরকম তখন পপুলার হয়েছে। এখন তো ডেফিনেটলি ক্রিকেট যেহেতু পপুলার, আর পপুলার হওয়ার কারণ হচ্ছে ক্রিকেট তো ভেরি ফিউ কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড দে আর প্লেয়িং ক্রিকেট, এখানে একটা পজিশন করে নেওয়া সুবিধা, 20-25টা বা 30টা দেশ খেলে, এখন হচ্ছে আরও অনেক দেশ খেলছে, কিন্তু ফুটবল তো অলমোস্ট অল দ্য কান্ট্রিজ দে আর প্লেয়িং ফুটবল, এখানে একটা পজিশন বের করা অনেক মুশকিল,